Assalamu alaikum everybody, welcome back to Nidhi TV. Hey guys, I hope you are fine. Asker video te khub shohoje english te proshno korar kichu system shikhbo je system ta use kore apni onorgol proshno korte parben. Prothome amra kichu ws question er ortho jene nei. When jar meaning hocche kokhon, why er meaning hocche keno, where এর মিনিং হচ্ছে কোথায়, how এর মিনিং হচ্ছে কিভাবে কেমন, with whom এর মিনিং হচ্ছে কার সাথে, before whom এর মিনিং হচ্ছে কার আগে, after whom এর মিনিং হচ্ছে কার পরে, to whom এর মিনিং হচ্ছে কার কাছে, without whom এর মিনিং হচ্ছে কাকে ছাড়া, for whom এর মিনিং হচ্ছে কার জন্য, for what এর মিনিং হচ্ছে কিসের জন্য. হ্যাঁ গাইস, প্রথমে আপনাকে এই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলোর অর্থ এবং ইংরেজি ভালো করে মুখস্থ করে ফেলতে হবে. এবার মুখস্থ করা শেষ হলে আসুন এবার আমরা প্র্যাকটিস করি. প্রথমে হলো ওয়েন, যার মিনিং হচ্ছে কখন. ফর এক্সাম্পল, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে. এক্ষেত্রে আপনি গো চেঞ্জ করে অন্য ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে. ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে. When will you play, তুমি কখন খেলবে. নেক্সট হলো why, why এর মিনিং হচ্ছে কেন. ফর এক্সাম্পল, why will you go, তুমি কেন যাবে. এই গাইস, এক্ষেত্রে আপনি গো চেঞ্জ করে অন্য ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন why will you come, তুমি কেন আসবে. Why will you eat, তুমি কেন খাবে. Why will you play, তুমি কেন খেলবে. এইভাবে আপনি চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন. নেক্সট হলো ওয়ার, ওয়ার এর মিনিং হচ্ছে কোথায়. ফর এক্সাম্পল, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে. ওয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে. ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে. Where will you play, তুমি কোথায় খেলবে. নেক্সট হলো হাউ, হাউ শব্দটির মিনিং হচ্ছে কিভাবে. ফর এক্সাম্পল, হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে. হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে আসবে. হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে. হাউ উইল ইউ প্লে, তুমি কিভাবে খেলবে. নেক্সট হলো উইথ হোম, উইথ হোম এর মিনিং হচ্ছে কার সাথে. ফর এক্সাম্পল, উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে. উইথ হোম উইল ইউ কাম, তুমি কার সাথে আসবে. উইথ হোম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে. উইথ হোম উইল ইউ প্লে, তুমি কার সাথে খেলবে. এইভাবে চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন. নেক্সট হলো বিফোর হোম, বিফোর হোম এর মিনিং হচ্ছে কার আগে. ফর এক্সাম্পল, বিফোর হোম উইল ইউ গো, তুমি কার আগে যাবে. বিফোর হোম উইল ইউ কাম, তুমি কার আগে আসবে. বিফোর হোম উইল ইউ প্লে, তুমি কার আগে খেলবে. বিফোর হোম উইল ইউ রান, তুমি কার আগে দৌড়াবে. নেক্সট হলো আফটার হোম, আফটার হোম এর মিনিং হচ্ছে কার পরে. ফর এক্সাম্পল, আফটার হোম উইল ইউ গো, তুমি কার পরে যাবে. আফটার হোম উইল ইউ কাম, তুমি কার পরে আসবে. আফটার হোম উইল ইউ ইট, তুমি কার পরে খাবে. আফটার হোম উইল ইউ রান, তুমি কার পরে দৌড়াবে. নেক্সট হলো টু হোম,
টু হুম এর মিনিং হচ্ছে কার কাছে। ফর এক্সাম্পল, টু হুম উইল ইউ গো, তুমি কার কাছে যাবে। এখানে আপনি গো চেঞ্জ করে অন্য ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন টু হুম উইল ইউ কাম, তুমি কার কাছে আসবে, টু হুম উইল ইউ ইট, তুমি কার কাছে খাবে, টু হুম উইল ইউ প্লে, তুমি কার কাছে খেলবে, টু হুম উইল ইউ রিড, তুমি কার কাছে পড়বে। নেক্সট হলো উইদাউট হোম। উইদাউট হোম এর মিনিং হচ্ছে কাকে ছাড়া। ফর এক্সাম্পল, উইদাউট হোম উইল ইউ গো, তুমি কাকে ছাড়া যাবে। উইদাউট হোম উইল ইউ কাম, তুমি কাকে ছাড়া আসবে। উইদাউট হোম উইল ইউ ইট, তুমি কাকে ছাড়া খাবে। উইদাউট হোম উইল ইউ প্লে, তুমি কাকে ছাড়া খেলবে। নেক্সট হলো ফর হোম। ফর হোম এর মিনিং হচ্ছে কার জন্য। ফর এক্সাম্পল, ফর হোম উইল ইউ গো, তুমি কার জন্য যাবে। ফর হোম উইল ইউ কাম, তুমি কার জন্য আসবে। ফর হোম উইল ইউ প্লে, তুমি কার জন্য খেলবে। ফর হোম উইল ইউ ওয়ান্ট, তুমি কার জন্য চাবে। নেক্সট হলো ফর হোয়াট। ফর হোয়াট এর মিনিং হচ্ছে কিসের জন্য। ফর এক্সাম্পল, ফর হোয়াট উইল ইউ গো, তুমি কিসের জন্য যাবে। এখানে আপনি গো ওয়ার্ডটি চেঞ্জ করে অন্য ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন ফর হোয়াট উইল ইউ কাম, তুমি কিসের জন্য আসবে। ফর হোয়াট উইল ইউ ইট, তুমি কিসের জন্য খাবে। ফর হোয়াট উইল ইউ প্লে, তুমি কিসের জন্য খেলবে। হে গাইস, আজকের ভিডিওতে আমরা শুধু ডব্লিউএস কোশ্চেনগুলো প্র্যাকটিস করলাম, এর আনসারগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।